তিপ্রা মথার কিং মেকার হওয়া নিয়ে চর্চা চলেছিল দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের আগে আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটো আসনেই মথার ভোট ব্যাংক কি হতে চলেছে প্রাইম ফ্যাক্টর তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে শাসক এবং বিরোধী দুই শিবিরেই এখন অঙ্ক করছে বিপক্ষ শিবিরের ভোট নিজের ঘরে আনতে উঠে পড়ে লেগেছে দুই শিবির এর জন্য চলছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পালা পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রত্যেকটি প্রচার জনসভায় বিরোধীরা বিজেপির পাশাপাশি বিরুদ্ধে সরব হচ্ছে বেশি বিরোধীরা বলছে রাজ্যের সহজ সরল জনজাতিদের ঠকিয়ে শুধু নিজের পরিবারের স্বার্থ দেখছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা অন্যদিকে শাসক গোষ্ঠী বলছে এখন জনজাতিদের ত্রাতা বিজেপিকে সঙ্গে নিয়ে একমাত্র মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা পূর্ব ত্রিপুরা হোক কিংবা পশ্চিম ত্রিপুরা বিজেপি দাবি করছে শাসক গোষ্ঠী অন্যদিকে বিরোধীরা বলছে গণতন্ত্র বাঁচাতে এবার মানুষ বিজেপির বিরুদ্ধে নীরব বিপ্লব করবে লোকসভা ভোটের মুখে বিভিন্ন দল এখন গ্যারেন্টি দিচ্ছে কিন্তু জনগণ কার গ্যারেন্টির ওপর বিশ্বাস রাখবে সেটা জনতাই জানে এদিকে রাজ্যের দুটো লোকসভা আসনের ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছে দুই শিবির কিন্তু কি ভাবছে রাজ্যের গণদেবতারা কি ভাবছে জনজাতি ভোটাররা কি ভাবছে রাজ্যের যুবরা ত্রিপাক্ষিক চুক্তির ফলে জনজাতি যুবদের ভবিষ্যৎ কতটা নিশ্চিত হলো এমন বহু প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে বিভিন্ন মহলে তাই নির্বাচনের মুখে রাজ্য রাজনীতির হাল হকিকত জানতেই আমাদের এই বিশেষ শো নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং ইউথ ত্রিপুরা ফেডারেশন কার্যকরী সভাপতি প্রশ্মিত দেববর্মা নমস্কার দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে প্রশ্মিত আপনার কাছে আসি প্রথমে বিজেপির জয় নিয়ে রাজ্যের দুটো লোকসভা আসনে বিজেপির জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত পাশাপাশি জনজাতি মথার সমর্থকরা বিজেপি কে কেন ভোট দেবেন বলে মনে করছেন প্রথমেই নিউজ টু এনগাতে যতজন সাবস্ক্রাইবার আছে তাদেরকে সরি অনেক ধন্যবাদ আর দাদা আপনাকেও ধন্যবাদ নিমন্ত্রণ করার জন্য আপনি যে কোয়েশ্চেনটা করেছেন খুব ভালো কোয়েশ্চেন দেখুন জিত তো 100% তো 100% হয় হুম আমার মনে হয় ক্যালকুলাতে যত একের পরে জিরো আছে না এই জিরো লাগিয়ে দিন পরে পার্সেন্টেজ লাগিয়ে দিন এটা আমরা কনফিডেন্স আচ্ছা কেননা এবার এই দুই হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন তো এই ময়দানে আমরা মনে করি যে অন্যদিকে গোলকিপার নেই আচ্ছা গোলকিপার নেই গোলকিপার নেই এর মানে তো অটোমেটিক গোল তো হবেই এর জন্য আমরা এখন চাইছি পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা মধ্যে আমাদের একটা কম্পিটিশন হচ্ছে আমি এজ এ বিলং করি ইস্ট ত্রিপুরা ভোটার আমরা চাইছি যে ইস্ট ত্রিপুরা যাতে পশ্চিম ত্রিপুরা থেকে রেকর্ড করুক অনেক ভোটে যারা পশ্চিম ত্রিপুরার তারাও চাইছে যে পশ্চিম ত্রিপুরা রেকর্ড করুক তেমনই চাইছে তো ওইখানের মধ্যে তো আমার তো কোনো সন্দেহ নেই যে মানে কি বলবো মানে কোনো ডাউট নেই কোনো কনফিউশন নেই হান্ড্রেড পার্সেন্ট আমরা জয়যুক্ত হবই এন্ড হবই ওয়ারেন্টি এন্ড গ্যারান্টি ওকে ওকে আমি পরের প্রশ্নটা আপনার কাছে তাহলে পরে আসছি যে জনজাতি মথার সমর্থকরা বিজেপিকে কেন ভোট দেবেন কিন্তু তার আগে নীলকমল আপনার কি মনে হয় ইন্ডিয়া মঞ্চের জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত এবং জনগণ আপনাদের কেন ভোট দেবেন সবচেয়ে প্রথমে সকলকে নমস্কার এবং আমার আওয়াজ আপনাদের ক্যামেরার থ্রোতে যেখানেই যাচ্ছেন সকলকে আমার প্রণাম দেখুন সবচেয়ে প্রথমে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে মানুষ ইন্ডিয়াকে কেন ইন্ডিয়া জোটকে কেন ভোট দেবে সবচেয়ে প্রথমে হয়েছে একটা নীতির লড়াই দুটো দল সিপিআইএম এবং কংগ্রেস কিছু কিছু জায়গায় তাদের নীতি হয়তো বা মিলে না কিছু কিছু জায়গায় তাদের আদর্শ মিলে না কিন্তু এটা তো বলা অভুল্য না যে যখন ব্রিটিশার্সরা এই ভারতবর্ষকে শাসন করছিল এবং একটা আনকনস্টিটিউশনাল পদ্ধতিতে তারা শাসন করা শুরু করেছিল এবং মানুষদেরকে ইন্ডিয়ানসদেরকে তারা মানুষ হিসাবে মনে করত না কিছু কিছু তাদের বিল্ডিংসে দেখা গেছে যে লেখা লেখা থাকত যে ইন্ডিয়ান্স অ্যান্ড ডগস আর নট অ্যালাউড তো যখন ভারতের নাগরিকরা সেই জিনিসটা বুঝতে পেরেছিল তখন কিন্তু বাম এবং কংগ্রেস একই মঞ্চে এসে লড়াই করেছিল তখন কিন্তু এই ভারতীয় জনতা পার্টি ঘরে বসে বসে মাফিনামা লিখত তখন কিন্তু তারা সেই লড়াইতে ছিল না এবং তারা যেই সঙ্গের আদর্শে অনুপ্রাণিত সেই সঙ্গ কিন্তু আজ পর্যন্ত ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে টাকায় ইন্ডিপেন্ডেন্স ডে দিন উঠাতে উঠাতে চায় না তারা তারা ভারতবর্ষের এই স্বাধীনতা লড়াইতে কোথাও ছিল না তো আমি একটা জিনিসই মনে করি যে কংগ্রেস এবং বাম আজকে এক মঞ্চে এসে লড়াই করছে কিসের জন্য নিজেদের জন্য না এই জনগণের এই এই সংবিধানকে বাঁচানোর একটা লড়াই যে যেরকমভাবে তিপ্রামাথার সুপ্রিমো বলতেন যে দিস ইজ দ্য লাস্ট ফাইট তো আমরাও বলছি দিস ইজ দ্য রিয়েল লাস্ট ফাইট কারণ এইবার যদি ভারতীয় জনতা পার্টি তারা যদি মেজরিটিতে এসে তারা সরকার গঠন করে তাহলে কিন্তু দেশের যে অহংকার আমরা যেই 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 সংবিধানকে মেনে আজ পর্যন্ত এককভাবে এই রাজ্যে এই রাজ্যে এবং এই দেশে বাস করেছি সেই সংবিধানটা কিন্তু থাকবে না কারণ তারা অলরেডি বলেছে যে তারা ওয়ান নেশন ওয়ান ভোটের দিকে এগাচ্ছে এবং তারা সংবিধানের অনেক কিছু পাল্টিয়ে দিতে চায় তো এই লড়াইটা আমি মনে করি মানুষ লড়বে তাদের নিজের সংবিধান তাদের আত্ম তাদের আত্ম মর্যাদাকে বজিয়ে রাখার জন্য এবং আমি মনে করি যে যে দেখুন একটা ছোট এক্সাম্পল দেই যে আমাদের বার ইলেকশন হয়েছে ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে একটা কমিটি ছিল এবং বাম এবং কংগ্রেসের কমিটির থেকে একটা কমিটি ছিল এবং আমি যতটুকু জানি যে উকিলরা হয়েছে দেশের সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ধীর স্থির এবং এটাকে কি বলবো ওয়েল এজুকেটেড একটা সোসাইটি এবং তারা এইবার ভোটে কংগ্রেস এবং বাম সমর্থিত কমিটিটাকে জিতিয়েছে এবং বিজেপি খুব বাজেভাবে হেরেছে এবং এটা বলা বহুল্য না যে বিজেপির কাছে বিজেপির সাপোর্টে অনেক উকিলরা ছিল কিন্তু সেই উকিলরাই বিজেপির বিজেপিকে ভোট না দিয়ে বাম কংগ্রেসের যে আমাদের সেফ কনস্টিটিউশন বলে একটা কমিটি ছিল সেই কমিটিটাকে বার কাউন্সিল এবার জিতিয়েছে তো এই ছোট ছোট জিনিসগুলি বোঝাচ্ছে যে মানুষ আর এই ভারতীয় জনতা পার্টির জুমলা মিথ্যা কথা এবং তারা যে প্রত্যেকবার নানান দলকে কিনে নাও কিনে নিয়ে দাবিয়ে মাটির নিচে মিশিয়ে দেয় সেই জিনিসটা হয়তো এই এই রাজ্যের মানুষ জেনে গেছে এবং তাই বোধ হয় বুদ্ধিজীবীরা আস্তে আস্তে বাম এবং কংগ্রেসের দিকে অগ্রসর হচ্ছে কারণ ওরা জানে যে আগেও সংবিধানকে বাঁচানোর জন্য এবং ভারতবর্ষের ফ্রিডমে যেই কংগ্রেস এবং বামের যে এককভাবে লড়াই এবং কংগ্রেসের বেসিক্যালি যেই অবদান সেই অবদান স্বর্ণ অক্ষরে লেখা আছে এবং লেখা থাকবে ওকে আসবো আপনার কাছে রাখবা কিন্তু তার আগে গোলকিপার নেই বলছিলেন প্রশ্নই তো আপনাদের এবার যে বিরোধীদের কোন গোলকিপার নেই ওনারা চাইলে যত ইচ্ছে গোল দিতে পারবেন এবং অবশ্যই এখন বলছেন যে রেকর্ডটা পশ্চিম ত্রিপুরায় হবে না পূর্ব ত্রিপুরায় রেকর্ড হবে বিজেপির জয়ের সেটা ওনারা এখন বিবেচনা করছেন ওনারা চাইছেন উনি যেহেতু পূর্ব ত্রিপুরার উনি চাইছেন পূর্ব ত্রিপুরা রেকর্ড ভোটে জিতু এবং পশ্চিম ত্রিপুরার কর্মী সমর্থকরা নিশ্চয়ই চাইবে যে পশ্চিম ত্রিপুরা গোলকিপার নেই বলছেন দেখুন যখন গোলকিপার এসছে মানে ফুটবল ফুটবল মানে দু দলের টিম সাবস্টিটিউট প্লেয়ার্স ঠিক আছে সবচেয়ে প্রথমে খুব দুঃখ হয় এটা বলতে যে তিপ্রামাথা যে তিপ্রামাথা যে একটা দল সেই দলটা কিন্তু আজকে আর নেই সেই দলটা কেন নেই বলছি সেই দলটা এই খেলাতে তাদের নিজের প্লেয়ার নামাতে পারেনি মাঠে এই মাথা দলটা আজকের ডেটে এই লোকসভা ইলেকশনে তাদের প্রার্থী তাদের চিহ্নে দিতে পারেনি তারা বলছে গোলকিপার নেই তারা তো মাঠেই নেই আমরা তো মাঠে আছি তাদের তাদের সিম্বল এটা তো বলা অবিল না যে তিপরা আনারস যেটা পাইনাপেল আমরা যেটাকে জানি তারা তো সেই সেই সিম্বলে একটা প্রার্থী দিতে পারলো না কেন দিতে পারলো না তাদের কাছে কি তাদের কাছে কি নেতৃত্ব ছিল না আমি মনে করি তাদের কাছে অনেক ভালো ভালো নেতৃত্ব ছিল কেন উড়িয়ে আনা হলো একজন খুনের আসামিকে কেন উড়িয়ে আনা হল একজন খুনের আসামিকে যে আসামি রাজ্যের ভূমিপুত্র রাজ্যের ভূমিপুত্র এবং পুত্রীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই সে কখনো আন্দোলনে ছিল না আজকে এই তিপ্রামাথা মাথা গঠন কোথা থেকে কোথা থেকে শুরু যখন ভারতীয় জনতা পার্টি সি লাগু করল তখন প্রতিবাদে যখন গেছিল তো নিঃশংসভাবে সেই ভারতীয় জনতা পার্টির পুলিশে পুলিশরা প্রশাসন তাদের ওপরে ফায়ার করল যেখানে রাজা নিজে গিয়ে তাদেরকে দেখতে গেল এবং সেখান থেকে অ্যালান করল যে আজকে আজকের পর থেকে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করব তারা আজকে নেই আজকে অনিমেশ বাবু যদি বলে যে অনিমেশ বাবু আজকে মাথা দলের উনি ওনাকে দেখা গেছে যে উনি ভারতীয় জনতা পার্টির স্যাশে পরে ঘুরছে তো উনি বলছে গোলকিপার নেই কিন্তু আমি বলতে চাই যে যে ওরা তো ফুটবল খেলাটাতেই নেই ওরা তো আরেক দলকে ভাড়া করে এনেছে বা ওদেরকে ওদেরকে বলেছে যে ভাই তোমরা পিছন থেকে খালি সাপোর্ট করবে আর আমরা খেলবো কেন ওদের কাছে কি প্লেয়ার নেই তাহলে তাহলে কি ওরা ওরা ওদের খেলার ক্ষমতা নেই ওকে প্রশ্ন হ্যাঁ গোলকিপার নেই আপনি বলেছিলেন এখন নীলকমল বলছে যে আমরা মাঠেই নেই আর এই যে রিয়েল ফাইট আপনাদের ফাইটের কথা বলছিলেন কারণ আপনাদের সুপ্রিমো বারবার লাস্ট ফাইটের কথা বলেছিলেন যদিও উনি এই মুহূর্তেও কিন্তু ভোটের লড়াই ময়দানে আছেন এখন কথা হচ্ছে যে দা রিয়েল ফাইট এনারা বলছেন এখন বিরোধীরা বলছে। এবং মথার সঙ্গে বিজেপির যে বন্ধুত্ব সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে সেই প্রসঙ্গে আমি আসছি পরে আপনার কথা যদি আপনার কোন প্রতিক্রিয়া জানানোর থাকে আপনি বলতে পারেন পাশাপাশি জনজাতিরা মথার যারা সমর্থকরা ওনারা কেন বিজেপিকে ভোট দেবেন প্রশ্ন ছিল আমার প্রথমে যেটা আপনারা জানতে চেয়েছিলেন আচ্ছা দেখুন আমরা সারা যারা বাস করে আপনি দেখতে পাবেন পশ্চিম ত্রিপুরা আর কয়েত্রিপুরা বাদে আমরা ত্রিপ্রাসাদের আপনি নর্থ বলুন সাউথ বলুন আপনার তো নিউজ চ্যানেল চালান আপনারা সারা ত্রিপুরাতে আবাদের এদিকে এদিকে যাওয়া হয় আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে ওয়েস্ট্রিপ্রা আর নর্থ সরি ওয়েস্টিপ্রা আর কয় ত্রিপুরা বাদে জনজাতিদের অবস্থা যে অবস্থা এই অবস্থা মুখে বায়ন করার মতো অবস্থা না তো আমরা চাইছি যে অনেক বছর ধরে চাইছি যাতে একসাথে এক মঞ্চে এক স্ট্যাটাস এভাবে মেনটেন করে যাতে চলতে পারি আমাদের দাবি এটাই যে এত বছর ধরে যারা আমরা তিপ্রাসারা বঞ্চিত তখন থেকেই আমাদের একটাই দাবি যে আমাদের কোন দাবি নেই একমাত্র আমাদের দাবি হচ্ছে জনসাধীনদের একটা বাঁচার ব্যবস্থা করে দেওয়া এই এই নিয়ে আমাদের তিপ্রামথা পার্টি শুরু এখন বিজেপিতে কেন ভোট দেবেন ত্রিপুরা এই জনজাতিরা বা ত্রিপুরা বাবু বলেছেন যে কেন আপনাদের দলে কি তেমন কোন রকমের কোন নেতা বা নেত্রী ছিলেন না কেন একজন উনি উল্লেখ করেছেন খুনি আসামি খুনের আসামিকে প্রার্থী করতে হলো বিজেপির এবং তাকে আপনাদের সমর্থন করতে হচ্ছে দেখুন ওনার কথা উনি বলবেন ওই একটা জিনিস আমি এটাই বলি যে শ্যাম্বলটা উনি বলছেন শ্যাম্বলের কথা পদ্মবাবু আর হোক বা আনারস হোক আমার কথা হয়েছে কি পার্লামেন্টে যে যাবে তো পদ্মা কথা বলবে না কথা বলবে না যে জিতে যাবে কথা কথা বলবে আমার চাই যেটা সিট এসটি রিজার্ভ আমরা চাইছি যে এখান থেকে যে কেউ ক্যান্ডিডেট হয়ে পার্লামেন্টে যাক আমাদের তিপাসাদের বাঁচার জন্য অধিকারের জন্য কথা বলে এই নিয়েই আমরা এই আমাদের রাজ পরিবারের আমাদের মহারানীর কীর্তি সিং এ আমরা চুজ করেছি আচ্ছা চুজ করেছি উনি বলেছেন মতামতে ক্যান্ডিডেট উপযুক্ত নেই হ্যাঁ আছে কিন্তু রাজ পরিবারের মতন উপযুক্ত নেই রাজ পরিবারের মতো উপযুক্ত নেই রাজ পরিবার যেরকম স্যাক্রিফাইস করতে পারে ত্রিপাশাদের জন্য আমরা ত্রিপাশা হয়ে এভাবে করতে পারি না এর কারণেই আমরা রাজ পরিবারের ক্যান্ডিডেট এখানে আমাদের করা হয়েছে লোকসভা নির্বাচনে ওকে এবং সেই ক্যান্ডিডেটের প্রতি আপনাদের সমর্থন রয়েছে সমর্থন বলতে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন ওকে তাহলে এখন সেটাই বলছিলাম তাহলে এখন যেহেতু রাজপরিবারের পরিবারের ক্যান্ডিডেট তার জন্যে এবং যেহেতু আপনাদের ত্রিপ্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন উনি তার জন্য আপনি বলছেন যে জনজাতি মর্থা সমর্থকরা যারা আছেন কর্মী সমর্থকরা সবাই মিলে বিজেপিকে ভোট দেবেন মানে ওনাকেই ভোট দেবেন তাহলে বিশেষ ভোটটা বিজেপিতে যাবে বিজেপিতে অবশ্যই ওকে এখন কথা হচ্ছে যে এবারের নির্বাচনে রাজ্যের যুবরা মানে কিসের নিরীখে ভোট দেবেন বলে আপনার মনে হয় আমি আসব আপনার কাছে এবং কিসের নিরীখে ভোট দেবেন যুবরা কি দেখে ভোট দেবে বিশেষ করে জনজাতি অংশের যুবরা কি দেখে ভোট দেবে দেখুন আমরা যা ত্রিপাশায় যম আমরা চাই আমাদের ফিউচার সিকিউর হোক আগামী জেনারেশন সিকিউর হোক আপনি দেখেছেন যে 2 তারিখ মার্চ আমি টিপাকে একটা চুক্তি হয়েছে সেন্ট্রাল गवर्नमेंट স্টেট गवर्नमेंट ত্রিপা মথার মুক্তি এখানে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমি রাইটস হিস্ট্রি কালচার সোশ্যাল সব যা যা বাঁচার জন্য ত্রিপার সাজার দরকার সব জিনিস এই এগ্রিমেন্টে আছে আসে কথা হচ্ছে যে এই এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করার জন্য এই এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করার জন্য এই এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য লোকসভাতে কথা বলার জন্য আমাদের এই ক্যান্ডিডেট করা হয়েছে আচ্ছা তে আমরা তো চাইছি যে আমাদের ল্যান্ড পাওয়ার হোক

এই ত্রিপাক্ষিক চুক্তিতে কোনো কিছু নির্দিষ্ট কোন টাইম বাউন্ড নেই সময় উল্লেখ করা নেই এবং আপনি যে রাইটসগুলোর কথা বলছেন সেই গুলো কিভাবে দেওয়া হবে আপনাদের আদিবাসীদের তিপ্রাসাদের কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে কোনো রকমের বিস্তারিত কোন উল্লেখ নেই পাশাপাশি বিরোধীরা এটাও বলেছে যে এই এগ্রিমেন্টের মধ্যে বা এই চুক্তির মধ্যে আপনাদের লড়াই করার যে অধিকার আন্দোলন করার যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হয়েছে কারণ এখানে বলা হয়েছে যে কোনো ধরনের কোনো ধরনের মুভমেন্ট হবে না যতদিন না এটা কমপ্লিট হয় দেখুন আমি আবার রিপিট করি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট তিপ্রাম্মার সঙ্গে চুক্তি হয়েছে যদি মুভমেন্ট করতে পারবে না কে করতে পারবে না তীব্র করতে পারবে না আচ্ছা নেমটা করতে পারবে না আচ্ছা যখন এই এই জিনিসটা এই এগ্রিমেন্টের যখন ইমপ্লিমেন্ট না হয় তখন আবার আরম্ভ হবে হ্যাঙ্গার স্ট্রাইক তখন আবার জিরো থেকে স্টার্ট হবে না অন্য নাম নিয়ে কি হয়েছে? দেখুন অধিকার যতটুকু আমি জানি অধিকার আদায় করে নিতে হয় অথবা অধিকার কেড়ে নিতে হয় যতটুকু আমি জানি কিন্তু এইখানে তো স্পষ্ট লেখা আছে তিপ্রামথা করতে পারবে না திபরাসারা করতে পারবে না এটা লেখা নেই কিন্তু এখানে আবার আরম্ভ হবে নতুন নাম নতুন ওকে মুভমেন্ট ওকে আপনি বলছেন তাহলে মানে আপনারা এটা যদি কোনো কারণে আপনাদের এই যে যে কথাগুলো বলা হয়েছে যে রাইটস গুলো কথা বলা হয়েছে যে সমস্যাগুলো কথা বলেছি সেগুলো সমাধান না হলে আপনারা মুভমেন্টের নাম অবশ্যই ওকে আসবো আপনার কাছে আবার প্রশ্ন নীলকমল আপনার প্রতিক্রিয়া উনি যেটা বলছিলেন দেখুন উনি এ বলেছে যে রাজ পরিবার থেকে এই জন্য ক্যান্ডিডেট দেওয়া হয়েছে কারণ রাজ পরিবারের অনেক অবদান এবং করতে পারেন এটা অন্যান্যরা করতে করতে পারে না ভালো কথা বলেছেন তো রাজ পরিবার তো সবসময় কংগ্রেসের সঙ্গে ছিল আচ্ছা এই এই জেনারেশনের মধ্যে প্রদ্যুত কংগ্রেসের পিসিসি প্রেসিডেন্ট ছিল সরি আমি প্রদ্যুৎকে আর ওই চুক্তির পরে থেকে মহারাজ করে ডাকি না কারণ মহারাজের ডেফিনেশন হচ্ছে নিজের মানুষের জন্য চিন্তা করা মহারাজের ডেফিনেশন হয়েছে যে মানুষ যাতে বেঁচে থাকতে পারে তার প্রজারা যাতে বেঁচে থাকতে পারে এবং যদি কখনো আপাতকালীন অবস্থা হয় সবচেয়ে প্রথমে যাতে মহারাজের বলিদান হয় তারপরে প্রজার পরিদিন তাই তাই আমি ওকে মহারাজ ডাকি না আমি ওকে বাবুই ডাকি এবং ওনাকে আমি পার্সোনালি খুব ভালোভাবে চিনি ভালো মানুষ কিন্তু আমার প্রশ্ন এখানে এই যে উনি বললো ইস সিট এস রিজার্ভেশন এই এসটি রিজার্ভেশনটা কে দিয়েছিল কংগ্রেস যদি কিছু না করে থাকে এডিসি ফর্মেশনটা কে করেছিল আমরা আমরা জানতে চাই যে উনি যে পড়াশোনা করেছেন ছোটোবেলা থেকে ওই স্কুলটা যদি সরকারি স্কুলে পড়ে ওই স্কুলটা কার দেওয়া ছিল ওই রাস্তাগুলো কার বানানো ছিল ওই হাসপাতালটা যেখানে যাচ্ছে সেটা কার দেওয়া ছিল বিজেপি তিপরা মাথার ওদেরকে বিজেপি কি দিয়েছে গুলি মেরেছে গুলি ওপেন ফায়ার করেছে প্রশাসনকে দিয়ে ওদেরকে মেরেছে ওরা কি ভুলে গেছে ওদেরকে কম মারা হয়েছে ওদেরকে কবি ওদের পার্টি অফিসে গিয়ে মারা হয়েছে আর আজকে ওরা না আমার একটু কথা বললাম আমি বলতে চাই কারণ আজকে ওরা এই কথা বলছে যে আমরা মিশে গেছি তাহলে মাথা নামটা কেন নেওয়া হচ্ছে কেন বলছেন না যে উনি ভারতীয় জনতা পার্টিকে রিপ্রেজেন্ট করছে আজকের ডেটে এটা বলা উচিত কারণ উনি তো নিজেই বলছে যে মাথা নামটা আর ইউজ করা যাবে না দ্যার ইজ নো মাথা তো আমি আজকে এই জিনিসটা বলতে চাই যে আজকে যে আপনি আমাকে বলেছেন যে এখানে তিপ্রামাতার সাথে আপনার একটা ডিসকাশন হবে এটা টোটালি রং এটা মাথা কনভার্টেড টু ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির সঙ্গে আমার ওপেন আজকে কথা হচ্ছে কিন্তু আমার কথা এখানে একটাই যে তারা যখন লড়াইটা শুরু করেছিল তাদেরকে কি রাজা বলেছিল যে লাস্টে গিয়ে গল্পের শেষটা আমরা বিজেপির সঙ্গে মিশে যাব আজকে কাদেরকে বোকা বানানো হয়েছে কাদের স্বার্থে এই বোকামি আজকে কি আজকে কি ইম্পর্টেন্ট ট্রাইবেল লিডার্স ছিল না ওরা কি আজকে ওরা কি আজকে নেতৃত্ব দেওয়ার মতন জাগাতে ছিল না কেন আমার কথা যে আইপিএফটিও তো অ্যালায়েন্সে আছে আছে আইপিএফটি তো নিজের এতটুকু ওদের সম্মান আছে ওদের নিজের সিম্বলে দাঁড়িয়ে আছে আজকের ডেট ওদের সিম্বলটা আছে তাহলে ওরা কেন মিশে গেল কি এরকম প্রয়োজনীয়তা হয়েছিল যার জন্য ওদের নিজের সিম্বলটাকেই মিশিয়ে দিতে হয়েছিল কি এরকম বাধ্যতা ছিল প্রদ্যুৎ আমি এটা জিজ্ঞেস করতে চাই আমার প্রতিনিধির কাছে যে আপনারা তো লড়াই করেছেন আমরা দেখেছি লড়াই করেছেন আপনি আমরা তখন ভাবতাম যে না একজন প্রমিসিং লিডার আপকামিং লিডার লড়াই করছেন কার জন্য নিজের মানুষের জন্য কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে খালি রাজবাড়ির কোষাগার এবং ব্যাংক অ্যাকাউন্টটাকে বাড়ানোর জন্য শত শত মানুষের জীবন নষ্ট করে দিচ্ছেন এই বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না কেন জনজাতিরা কি মানুষ না ওদের ভেতরে কি রক্ত নেই হ্যাঁ যখন কুবার ছিল যখন অন্য অন্য জায়গাতে বিজেপির ছেলেরা ওদেরকে মারছিল তখন কি হয়েছিল পাতাল কন্যাকে তাহলে কেন অ্যাটাক করা হলো যখন বিজেপি চলে গেছিল আজকে আজকেও অ্যাটাক করুক তাহলে ওদের ছেলেরা আজকে কেন প্রদ্যুৎকে অ্যাটাক করছে না পাতাল কন্যা যখন ভারতীয় জনতা পার্টিতে চলে গেছিল কেন অ্যাটাক করা হয়েছিল কিসের স্বার্থে অ্যাটাক করা হয়েছিল তখন ওদের ফাইট চলছিল সেই মঞ্চের থেকে রাজা বলেছিল যে বিজেপি হ্যাঁ এক ওয়াশিং মেশিন উসকে আন্দার আপ লোগোকে ডালিয়ে

আপনার প্রশ্নে অবশ্যই প্রশ্মিত জবাব দেবে কিন্তু প্রশ্মিত যে কথাগুলো বলছিলেন যে কি বাধ্যবাধ্যকতা ছিল যে থাকে বিজেপির সঙ্গে জুড়ে যেতে হয়েছে দেখুন আমাদের একতে আমি এক পরিষ্কার করি ত্রিপ্রাসারা বাঁচার জন্য যারা বাঁচার বাঁচার জন্য অধিকার দেবে যারাই দেবে আমরা তারাই সঙ্গেই যাব কংগ্রেস না আজকে বলুক না কংগ্রেস ত্রিপ্রাসারে বাঁচার জন্য আমরা যা লাগে সব দেবো আমরা কংগ্রেস কংগ্রেসের বুদ্ধিতে রাজি কিন্তু কংগ্রেসও কোনোদিন বলেনি যে

সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেবে না সেন্ট্রাল গভর্নমেন্ট কে আছে বিজেপি আছে তো বিজেপি তো আমাদের দিবে না তাহলে বিজেপি দিবে আমরা সাপোর্ট করতে কি এখন কংগ্রেস বলুক না রাহুল গান্ধী বলুক না ত্রিপুরা সাথে যা যা প্রয়োজন ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমি রাইটস সব দেবো কেন আমরা কংগ্রেসে যাবো না অবশ্যই যাবেন যাবো পয়েন্ট নীলকমল যে যখন বারবার ত্রিপ্রা কথা বলছিল যে আমাদের যারা লিখিত প্রতিশ্রুতি দেবে এবং প্রথমে গ্রেটার ল্যান্ড তারপর কনস্টিটিউশনাল সলিউশন তারপর বলছিলেন যে কনস্টিটিউশনাল সলিউশনের সমকক্ষ কিছু যারা আমাদের লিখিত দেবে যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে বা যারা এই মুহূর্তে ওনাদের দাবি যেগুলো সেই দাবিগুলো যারা পূরণ করবে তাদের সঙ্গে ওনারা যাবেন তো তখন কেন অন্যান্য দলগুলো বিশেষ করে জাতীয় দল কংগ্রেস কেন এগিয়ে এসে বললো না যে না তোমাদের এই দাবিগুলো আমরা পূরণ করার চেষ্টা করব আমাদের সঙ্গে তোমরা থাকো সেটা কেন বললো না যেটা উনি এই প্রশ্ন করছেন আর হ্যাঁ ভালো কথা দেখুন রাজার প্রথম প্রশ্নে ছিল যে রাজা লিখিতভাবে নিতে চায় এবং লিখিতভাবে যে বলবে যে ওদেরকে ত্রিপরাল্যান প্রোভাইড করা হবে সে ওই দলে যাবে এটাই ওর একটাই স্টেটমেন্ট ছিল তারপর গ্রেটার ত্রিপরাল্যান তারপরে হয়তো বা চেঞ্জ হয়েছে অনেক কিছু তারপরে হয়তো বা আস্তে আস্তে কমিউনিকেশন করে করে বা 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 পুরো পুরো নাটকটাকে মঞ্চস্থ করার জন্য তারপরে স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু এটা কি সত্যি কে বিজেপি ওদেরকে গ্রেটার ল্যান্ড দিয়ে দিয়েছে এটা কি লিখেছে কোথাও আর আমরা ওদের সঙ্গে বসিনি কে বলেছে আমি আপনাকে বলছি এসব কথা কখনো সামনে আসে না অনেকবার রাজার সঙ্গে রাহুল গান্ধীর মিটিং হয়েছে মিটিং হয়েছে কেন জানেন যাহাতে রাজা এই জিনিসটা দেখাতে পারে দেখো আমাকে অনেক দল আমাকে সাপোর্ট করছে এবং উনি কিছুদিন আগেও যখন ওনার আরেকটা নাটক শুরু হচ্ছিল যে মঞ্চ আমরণ এটার সময় ফোন আসলো ফোন এসে চলে গেল এর আগেও তো আমাদের সঙ্গে বসেছিল তখনও তো আমরা এই কথাটাই বলেছি যে হোয়াট এভার ইজ নিডেড উই উইল ডু ফর দি ফর দি পিপল অফ ত্রিপুরা ফর আর করেছে কংগ্রেস কি করেনি কংগ্রেস রিজার্ভেশন দিয়েছে এডিসি রিজার্ভেশন কংগ্রেস দিয়েছে কংগ্রেস এডিসি ফর্ম করেছে আজকে যে ওরা বলছে যে ইস সিট ইজ রিজার্ভ রিজার্ভ কার দৌলতে হু রিজার্ভ দ্য সিট আর আজকে কি আজকে কি তাহলে আমরা আমরা কি এটা আমরা কি এটা ওনার থেকে জানতে পারি কে আপনারা যে কথাটা বলছেন যে আপনাদেরকে যে দেবে কংগ্রেস তো বলেছে যে কংগ্রেস উইল ডু দি বেস্ট ফর দি তারপরেও তো রাজা মানেনি এই কথাটা এই কথাটা কেন বলা হচ্ছে না যে দিস ওয়াজ এ প্ল্যান্ড স্ক্রিপ্টেড গেম ফ্রম লাস্ট নাইন ইয়ার্স হ্যাজ প্লেড উইথ বিজেপি কেন এই কথাটা বলা হচ্ছে না ইট ওয়াজ অলরেডি সেটেল্ড অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা বিজেপিতেই মিশে যাবো আর আমি একটাই কথা বলতে চাই যে প্লিজ ডোন্ট ইউনো ইন্ট্রোডাক্ট মানে কি তাহলে আপনি বলছেন যখন

ঠিক আছে তখন ওরা কি বলেছিল যে আমরা ভারতীয় জনতা অনেক কথা হয়েছে এখন আর কোনো মনে নেই কারণ উনি এত কথা ভারতীয় জনতা পার্টির এগেনস্টে বলেছে হয়তো আমি উইথ প্রুফ দেখিয়ে দেব ইউটিউবে খুললেই দেখবেন আপনি খালি লিখবেন মাথা সুপ্রিমোজ প্রোগ্রাম ওখানে অনেকগুলো প্রোগ্রাম আছে উনি অনেক জনসম্পর্কে অনেক প্রোগ্রাম করেছে আপনি এডিসি গিয়ে দেখবেন কিন্তু আমার কথা যেটা বললেন এখন আপনি যেটা মানে যে কংগ্রেস সভাপতি যখন উনি ছিলেন তখন উনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই বা আতাত করেই উনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এটা একটা বিরাট বড় অভিযোগ করলেন এবং উনি হ্যাঁ তো বলছেন আই প্রটেস্ট প্রেসমিট আপনার কিছু বলার আছে বিষয়ে দেখুন আপনার পয়েন্টে আমি আসবো দু হাজার লাগাতার পঁচিশ বছর বাম এবং কংগ্রেস অন্য রাজ্যের কথা বলবো না ত্রিপুরা যে কথা বলবো একের পর এক তারা বিরোধিতা কেউ স্বামী হারা হয়েছে কেউ পুত্র হারা হয়েছে কেউ বাবা হয়েছে আপনি দেখবেন যে সেন্ট্রাল জেলে আউটলা সেন্ট্রাল জেলে কখনো সাজা কাছে যে সিপিএম আর বিজেপি যে পঁচিশ বছর আমলে তারা যে রোলার মধ্যে টবিএম আর কংগ্রেস কংগ্রেসের মধ্যে লড়াইয়ে যে অনেক দেখবেন সেন্ট্রাল জেলা আপনি দেখবেন যে অগ্নি সাজা করছে আচ্ছা এত বছর ধরে তারা এনিমি তে হঠাৎ করে আসে এই পর্যায়ে হুম কারণটা কি তে মানুষ কি তারে বিশ্বাস করবে 25 বছর লাগাতার এনিমি হুম দেখাই প্রথমেবার সাধারণ মানুষকে এরাবি ওকে জিনিসটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি না ঠিক আছে এটা তো উনি উনি বলেছেন উনি শুরুতেই বলেছেন যে কি পরিপ্রেক্ষিতে কি প্রেক্ষাপটে কংগ্রেস এবং সিপিএম পাশাপাশি এসেছে তারপরও আমরা অবশ্যই আমাদের কমল শাহবো কিন্তু যে ফর দ্য লাস্ট নাইন ইয়ার্স ফর দ্য লাস্ট নাইন ইয়ার্স এর প্রশ্নে এখন যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়কালটার মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু কংগ্রেসেরও সভাপতি ছিলেন তাহলে উনি কি বিজেপির সঙ্গে আঘাত রেখে বিজেপির হয়ে কংগ্রেসের সভাপতি

আমি একটা সিম্পল কথা দেখুন আমার আপনার সঙ্গে ব্যক্তিগত ভাবে কোনো প্রবলেম নেই আমি জনজাতি আমি জনজাতিদেরকে ভালোবাসি আমার দুঃখ এটাই যে যাদের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন যাদের সঙ্গে আপনারা আপনাদের লড়াই ছিল এই সিএ নিয়ে যাদের জন্য গুলি খেয়েছে আপনাদের তিপ্রা ছাড়া ওদের কাছে গিয়ে কিভাবে ভোট দেবেন হ্যাঁ সিপিএম সঙ্গে কংগ্রেসের লড়াই হতে পারে কিন্তু আমাদের লড়াইটা এবার সংবিধানকে বাঁচানোর কেন

যে গেট ফর্টি গেট ফোর হান্ড্রেড প্লাস ওরা যে চারশো পার্টটা বলছে ওরা যদি থ্রি সেভেন্টি ফাইভের উপরে চলে যায় আমি আপনাকে বলছি এই সংবিধানটাকে ওদের পাল্টানোর স্ট্রেংথ থাকবে ওরা পাল্টাতে পারবে কনস্টিটিউশন ওদের কাছে সেই রাইটটা থাকবে তাই আমরা বলছি যে সংবিধান বাঁচানোর ক্ষেত্রে যখন ব্রিটিশার্সরা আমাদের ওপর এক্সট্রিম অত্যাচার শুরু করেছিল তখন যখন আমরা সব এক হয়ে লড়াই করেছিলাম তার জন্যই এই লড়াই কিন্তু এটা কোনো পার্টির স্বার্থে না এটা আমরা এটা এটা এরকম না যে সিপিএমের সঙ্গে আমাদের কোনো আতাত বা কিছু কিন্তু সবচেয়ে ভালো জিনিস একটা দেখবেন সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স হয়েছে দুজনই দুজনের সিম্বলে লড়ছে এরকম না যে সিপিএম কংগ্রেসের সিম্বলে এসে লড়ছে বা কংগ্রেস সিপিএমের সিম্বলে এসে লড়ছে কেন জানেন আমরা ওই মোরালিটিটা রাখতে চাই আমরা ওই এস্থেটিকটা রেখে রাজনীতিটা করতে চাই আমরা আমাদের সিম্বলে দাঁড়িয়েছি কিন্তু আপনারা আপনাদের সিম্বলটাকেই বাঁচাতে পারেননি আপনাদের সিম্বলই নেই আমি জিজ্ঞাসা করি পূর্ব আসনে আপনার সিম্বল নেই কেন কোন আসনে আমাদের বিজেপি আপনাদের সিম্বল কোথায় কোন কোন আসন আপনাদের সিম্বল আছে তো দুই দুই পার্টির মধ্যে যে কোনো সিম্বল তো দিতেই পারে কে বলেছে

আমাদের অ্যালায়েন্স হয়েছে সিপিএম কংগ্রেস আরও আটটি দল খালি সিপিএম কংগ্রেসের অ্যালায়েন্স না সিপিএম কংগ্রেস সহ আরও আটটি দলের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে অ্যালায়েন্সের প্রার্থী ওয়েস্টে দেওয়া হয়েছে কংগ্রেসের প্রার্থীকে কিন্তু ইচ কিসে ইন্ডিয়া জোটে লড়ছে সে সে লড়ছে ইন্ডিয়া ব্লকের আন্ডারে আর ইস্টে দেওয়া হয়েছে আমাদের সিপিএমকে কেন কারণ আমরা ইন্ডিয়া জোটে লড়াই করছি কিন্তু আমার প্রশ্ন আপনাদের অ্যালায়েন্স হয়েছে আপনাদের অ্যালায়েন্স হলে ইস্টেও বিজেপি ওয়েস্টেও বিজেপি আপনারা কি নর্থে না সাউথে এটা জানতে চাই আমি দেখুন আপনার জিনিস বারবার আপনি কিন্তু আপনার কথাই আপনি বলছেন কিন্তু আমি তো কথা বলছি না কংগ্রেস অ্যালাইঞ্জ হয়েছে তার ইচ্ছা ইস্টে সিপিএম ওয়েস্টে কংগ্রেস তার ইচ্ছা ওখানে ত্রিপুরা মথা বিজেপি অ্যালাইঞ্জ হয়েছে আমরা ইচ্ছা আমরা দুইটা বিজেপি সিট ডাকব না দুইটা তিপ্রামথা সিট ডাকব আমাদের ইচ্ছা আমাদের মেটা দেখুন মন্ত্রিসভায় এখন তিনটে দল রয়েছে আইপিএফটি বিজেপি এবং ত্রিপ্রা মথা সেই অর্থে যদি আমরা দেখতে চাই তাহলে দুটো আসন লোকসভা তাহলে যদি তিনটে দলে আলাদা আলাদা করে যদি প্রার্থী দিতে চায় তাহলে সেটা সম্ভব নয় এখন যেহেতু ওনারা মন্ত্রিসভায় একজোট আছেন আমি ধরে নিতে পারলাম যে ওনাদের বিজেপির প্রার্থীকে ওনারা বেছে নিয়েছেন ওনাদের কর্মী সমর্থকরা ভোট দিচ্ছেন এখন প্রশ্ন বাবু বিরোধীরা বলছে যে সুপ্রিমো আপনাদের সুপ্রিমো মথা সুপ্রিমো জনজাতিদের ঠকিয়েছেন এখন ওনাদের দাবি শহরের শিক্ষিত জনজাতিরা শহরের শিক্ষিত জনজাতিরা বিশেষ করে শিক্ষিত যুবরা চোখ বন্ধ করে মথা সুপ্রিমোর কথা শুনবে না ওনারা নিজেরা যেটা ভালো মন্দ বিচার করবেন সেটা করেই তারপরে হতে ভোট দেবেন আপনি কি মনে করেন দেখুন আমাদের মহারাজ যদি নিজের স্বার্থে চাইতো এগ্রিমেন্ট হয়েছে এই এগ্রিমেন্ট তো আমি দেখিনি যে মহারাজ তার নিজের জন্য কোনো কিছু একটা দাবি করেছে যদি আমি যদি যদি নিজের জন্য দাবি করত ত্রিপুরার মধ্যে অনেক ইতিহাস আছে রাজাদের আপনি এই আবতলা বলুন নির্মহলে বলুন উনি চাইতে পারতো নিজের সাথে যদি হতো আচ্ছা কিন্তু এই এগ্রিমেন্ট এমন কিছু নেই যে শুধু একমাত্র ত্রিপুরা সাথে যা যা দরকার বাজার জন্য শুধু এটাই কিভাবে ঠকিয়েছে তিব্রাসাদের মহারাজ না এই যে তিপ্রামথার দলটার অস্তিত্ব সংকটে মানে এই মুহূর্তে অস্তিত্ব প্রায় নেই বললে চলে যে বিরোধীরা যেটা বলছে যে অস্তিত্ব নেই এবং হয়েছে হবে একটা বলি। মহারাজ এখনো এত উইক হয়নি লোকসভার পরে যখন আমাদের যে এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট না হয় তখন তিপ্রামথা শেষ হয়েছে না হয়েছে আপনারা দেখবেন আপনারা দেখবেন ওকে আপনারা যে অন ক্যামেরা বলছি আমি ওকে আমরা আমরা একই প্রশ্ন আমি একটু আমি একটু বলতে চাই ওনার এই বক্তব্যে এটা বোঝা গেছে যে ওনারাও শিওর নেই যে ওনাদের যে লেখা হয়েছে সেটা হবে কিনা এবং ওরাও নেক্সট অন্য কোনো নাম দিয়ে আবার মানে আন্দোলনে যেতে পারে

আজকে লোকসভা ইলেকশনে রিপ্রেজেন্ট করতেছেন যে এবং আপনি বলেছিলেন যে রাজার নিজের কোনো বেস্ট ইন্টারেস্ট নেই এবং রাজা মানুষের স্বার্থে কাজ করে আমি প্রথম প্রথম সত্যি ভাবতাম আমি ওকে দেখে সত্যি রাজার কোন নিজের স্বার্থ নেই আমি কথাটা জানি ঠিক আছে কিন্তু আজকে আমি আসছি আমি আসছি আমাকে বলতে দিন কিন্তু রাজা কেন সব কিছু আর রাজা তো বলেছিল যে সে আর রাজনীতি করবে না সে অনেক মঞ্চে বলেছে দিস ইজ হিজ লাস্ট পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স এরপরে আর সে কখনো স্টেজে উঠবে না সব বুঝলাম কিন্তু আপনি যে বলছেন যে কোনো স্বার্থ নেই স্বার্থটা এখানে যে সে তার বোনকে একটা সিট করিয়ে দিয়েছে যে কখনো জনজাতিদের জন্য কোনো কাজ করেনি যে কখনো মাটির সঙ্গে নেই সে অন্যখান থেকে উড়ে এসছে এবং তার আগের ইলেকশনে তার নামটা কিন্তু আলাদা হ্যাঁ আমার কথা হয়েছে সেই সৈনিকরা নেই যে এতদিন এসি রুমে বসেছিল তাকে এনে আপনারা দাঁড় করিয়ে দিচ্ছেন আপনারা এখনো বলছেন আপনারা এখনো এটাকে সাপোর্ট করে যাচ্ছেন আরে লড়াই লড়াইটা তো ত্রিপ্রাসার লোকেদের জন্য ছিল আমরা আশাবাদী এই যে মহারানি আমাদের জন্য করবেই করবে ডাউট কোনো নেই আমার আপনার আপত্তি কি কি করবে কি করবে কার বিরুদ্ধে লড়াই করে আপনাদের জন্য কি নিয়ে আসবে সে তো সেই দলেই দাঁড়াচ্ছে যে দল এতদিন পর্যন্ত দিয়েছে তারাই তো দেবে ঠিক আছে ওকে বাবু আমরা গ্রেটার ত্রিপ্রালন নিয়ে বারবার কথা আমরা শুনি যখনই ত্রিপ্রামথার কথা আসে তখনই গ্রেটার ত্রিপ্রালন কথা আসে এটা নির্বাচনের আগে হোক কিংবা পরে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যুবরা এই মুহূর্তে গ্রেটার ত্রিপাল্যান্ড নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এই ত্রিপাক্ষিক চুক্তিতে কোনো জায়গায় গ্রেটার ত্রিপাল্যান্ডের উল্লেখ নেই এটা বিরোধীরা প্রতিবার মনে করে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আপনারা দু নির্বাচনের পর সুপ্রিম থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা বলেছেন যে কনস্টিটিউশনাল সলিউশন গ্রেটার ত্রিপাল্যান্ড আর উচ্চারণ হয়নি কনস্টিটিউশনাল সলিউশন বা এই সমপর্যায়ে যদি কিছু হয় তাহলে আপনাদের আপনারা দাবি মেনে নেবেন এবং আপনারা সঙ্গে যাবেন যে আপনাদের এই লিখিত প্রতিশ্রুতি দেবে এখন গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এমন একটা আবেগ যেটাকে আপনারা ছাড়ার পর বিভিন্ন অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখন বলতে শুরু করছে যে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিটা ছেড়ে দিয়ে মথা এই মুহূর্তে বিজেপিতে মিশে গেছে তাই গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের আবেগটাকে ওনারা কিন্তু ক্যাশ করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড নিয়ে আপনাদের কি কিস্ট্যান্ড দেখুন গ্রেটার ত্রিপ্রাদ্যান এটা আমাদের স্বপ্ন যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত এই মুভমেন্ট চলবে আর আমি আপনাকে একটু বলি মনে করুন গেতা ডিপ্রেশন হয়ে গেছে আচ্ছা এখানে কি থাকবে ল্যান্ডাইজ থাকবে অবশ্যই থাকবে পলিটিক্যাল পাওয়ার থাকবে অবশ্যই ইকোনমি পাওয়ার থাকবে সোশ্যাল কালচার হিস্ট্রি এটা তো থাকবে তাহলে আমাদের এই যে এগ্রিমেন্টে এইসব তো সবই আছে

জনজাতির আমাদের ভাই বোনেরা উইল হ্যাভ এ ব্রাইটার ফিউচার ফ্রম টুডে আজকে যেহেতু উনি বলেছেন যে এটাই ত্রিপুরা ল্যান্ড ছিল বা ওদের দাবি এটাই ছিল তাহলে আমি মনে করি যে আজকের থেকে সবকিছুতে ওরা ইকুয়াল মানে ওরা খুশিতে থাকবে ওদের আয় ওদের সব কিছু ভালো থাকবে পাহাড়ের জীবন ভালো হয়ে যাবে অল অফ এ ওরা ওরা দে উইল বি ভেরি হ্যাপি তো আমার আমার মনে হয় যে আজকের এই যে আজকে যে আপনার এখানে যে মানে এই যে প্রেস মিট শো টক শোটা করছি সেই রেকর্ডটা কিন্তু আমি রেখে দেবো আজকে এবং আমি খুব যত্নের সহিত রাখবো এবং দাদাকে আমি হয়তো বা এক বছর দু বছর তিন বছর আমি ইন জেনারেল দেখাবো কেন আমি একটা কথা বলতে চাই দাদাকে যে দাদা মাস্ট বি এ ভেরি গুড পলিটিশিয়ান মাস্ট বি এ ভেরি গুড ওয়ার্কার অফ দি পার্টি কিন্তু এটা বলা অবাহুল্য বা এটা বলা এটা বলা আমার ঠিক হবে না তারপরেও বলছি যে সব কিছুর একটা বেসিক একটা মোটিভ থাকে সেই মোটিভ থেকে যখন আপনি দূরে চলে যান তখন সেই পার্টির বা সেই সেই এতদিন যে আপনি কাজ করেছেন এতদিন যেই জিনিস বা যেই জিনিস আদায়ের জন্য আপনি কাজ করেছেন তার কোনো তার কোনো অস্তিত্বই থাকে না অস্তিত্ব থাকে না কারণ দেখুন টিপরা মাথা একটা এরকম পার্টি ছিল যেটা খুব কম সময় পুরো ভারতবর্ষে ফেমাস হয়ে গেছিল কেন ফেমাস হয়ে গেছিল বিকজ ওরা ওদের রাইটসের জন্য ফাইট করছিল কার সাথে ফাইট করছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওই টাইমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে ছিল ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির যদি এতই ভালো হতো তাহলে এতদিন পর্যন্তদেরকে রাস্তায় কেন নামিয়ে রাখলো ওদেরকে কেন মারলো ওদের পার্টি অফিস কেন কুবালো ওদের ওদের মিনিস্টার মানে ওদের যে গুলো ছিল ওদেরকে এতদিন মন্ত্রিত্ব কেন দিল না কি মানে কি কিসের নেগোসিয়েশন চলছিল এতদিন মানে হোয়াট ওয়াজ দি নেগোসিয়েশন যদি দาวারি থাকতো দিয়ে দিত আগেই কেন কেন ওদেরকে রদরের মধ্যে এইভাবে দার করিয়ে প্রটেস্ট করালো কেন আমি দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো প্রোগ্রামে দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে একজন বড় মারাও গেছে খুব ঠিক আছে সময় কমে যাচ্ছে অনুষ্ঠানের আমার এতটা সময় কেন মানে এখানে সময় কমছে তবে আপনাদের এতটা সময় কেন দার করিয়ে রাখলো সেটা জানতে চাইছেন আপনি দেখুন এই যে एग्जांपल আমি আপনাকে আমি এক লাখ টাকা আমি হাওলা দিলাম ধার দিলেন ঠিক ধার দিলেন যখন এই ডারে টাকা নিতেই আমাদের মনে করেন দাদা আপনি যে আমার কাছে এক লাখ টাকা নিয়েছেন কবে দেবেন বারবার চাইতে হচ্ছে বারবার চাইতে হচ্ছে কখনো দিবেন আপনি আজকে দশ হাজার টাকা নিয়েছেন দাদা আরেকবার যখন বলবো দাদা আজকে তো নেই বিশ হাজার লয়ে যান আমাদের নিজের টাকা হাওলার দেওয়া টাকা তো আমাদের পাইতে অনেক কষ্ট করতে হয় এটা তো কনস্টিটিউশন সলিউশন যে সেন্ট্রাল এমনি দিবে না তো তোমার আচ্ছা ওকে আপনি বলছেন যে এটা এটা এমন একটা দাবি যেটার জন্য যেটাকে যেটা করতে গেলে বা পেতে গেলে আপনাদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং সেটা তাহলে এখন কি আপনারা বলছেন যে মানে প্রশ্ন বাবু যে টিপরামুথা কি এখন বলছে যে ওনাদের যে দাবিগুলো ছিল সবগুলো দাবি পূরণ হয়ে গেছে এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে কারণ এটা কেন প্রশ্নটা করলাম ত্রিপাক্ষিক চুক্তির পর কিন্তু এই চুক্তি নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং জনজাতি অংশের বহু নেতৃত্বরা ইভেন কি তিপ্রামথার নেতৃত্বরাও এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিপ্রামথার এমএলএরা তুলেছেন পাশাপাশি অন্যান্য জনজাতি অংশের মানুষেরাও বৃদ্ধজনারা গুণীজনেরও কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য আঞ্চলিক দলও কিন্তু প্রশ্ন তুলেছেন এখন কি সেটা সলভ হয়ে গেছে দেখুন যারা আঞ্চলিক দল আঞ্চলিক দল বলবো না এটা আগে থেকে ছিল তারা দল ত্রিপ্রমঠাতে ছিল তারা আচ্ছা ত্রিপ্রমঠাতে এমন তারা রেসপেক্ট পায়নি কারণ যেহেতু যার যার রাজনীতি যার যার আলাদা এখন আপনার মা বাবার কাছে আপনার প্রিয় আমার মা বাবার কাছে আপনার আমার প্রিয় তারা ওল্ড মডেলের

নিয়ে তো বিভিন্ন অভিযোগ বিরোধীরা করছে বাবু বলছিলেন সেটা নিয়ে অভিযোগ করছেন এখন এগুলো কি কোনো ধরনের ভোট বাক্সে না প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয় একদম না আচ্ছা নিয়ে যাচ্ছেন এটা বিরোধীরা প্রচারে নিয়ে যাচ্ছেন এই জিনিসগুলো আচ্ছা আমি পূর্ব তো কংগ্রেস নেই সিপিএম কথাই বলবো আমি রাজ্যের রাজনীতিতে রাজ্যের রাজনীতি না ইন্ডিয়ার রাজনীতি আমি বলি কাশ্মীর টু কন্যাকুমারী আমাদের ইন্ডিয়ার সবচেয়ে কাশ্মীর এই কাশ্মীরে গিয়া যদি আমি দূরবীন দিয়ে দেখি কোন রাজ্যতে সিপিএম আছে কিন্তু খুঁজে পাবে না আচ্ছা সিপিএম কংগ্রেস প্রায় ইন্ডিয়া থেকে বিলুপ্ত পথে বিলুপ্তর পথে ওকে কংগ্রেস সিবিএম তো অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে 2024 এর লোকসভা নির্বাচনের পরে সিপিএম আর খুঁজে পাবে না আচ্ছা কংগ্রেসও सेम অবস্থা হুম অবস্থা ওকে কংগ্রেস আপনি বলছেন 2024 লোকসভা নির্বাচনের পরে হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আচ্ছা নীলকমল বাবু আমি মনে করি বিলুপ্তির পথে আপনারা জাতীয় দল আমি মনে করি আপনাদের সবচেয়ে প্রথম দাবি রাখা উচিত যে ভালো স্যাটেলাইট সিস্টেম যাতে পাহাড়ে দেওয়া হয় যাতে আপনারা দেশ রাজ্যের খবর ওখানে ঠিক মতন পৌঁছায় কেননা আমি জানি বৃষ্টি হলেই লাইন কেটে যায় কানেকশন তো নেই তো আপনারা সবচেয়ে প্রথম ভারতীয় জনতা পার্টিকে বলবেন যে ত্রিপুরা ল্যান্ডের আগে আমাদেরকে কানেকশন দেন যাতে আমরা নিউজগুলো দেখতে পারি আপনি বলছেন যে কংগ্রেস শেষ আজকে কংগ্রেস সব জায়গায় উঠে আসছে আজকে সবচেয়ে লিটারেট স্টেটস সাউথ বিজেপি নেই সবখানে কংগ্রেস আপনি এই লোকসভা ইলেকশনে দেখবেন সব কংগ্রেসের সাথে কেন আজকে জোট করেছেন জানেন কারণ কংগ্রেস অনৈতিক না আপনাদেরকে আজ আপনাদের আজকে হয়তো মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আপনাকে সব দেবে কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি ওরা প্রিভিয়াসেও এবং আগের হিস্ট্রি খুলে দেখবেন ওরা নানানভাবে নানান সময় নানান রাজ্যে আঞ্চলিক পার্টিগুলোকে এইভাবেই খেয়ে শেষ করে দিয়েছে এবং মানুষ বুঝতে পারেনি এবং আপনারাও বুঝতে পারছেন না যে যেই কেটে আপনারা কুমির কেনেছেন সেই কুমির আপনাদেরকে একদিন খেয়ে আপনাদেরকে হজম করে চলে যাবে আপনারা বুঝতে পারবেন না কারণ আপনাদের লড়াইটা ছিল নৈতিকের লড়াই আপনাদের লড়াইটা ছিল মানুষের লড়াই আমি এখনো বলছি এই ত্রিপুরার জন্য যদি লড়াই করে থাকেন আপনারা সাধুবাদ জানায় কিন্তু এই এই লড়াইটাকে কিভাবে আপনারা দশ দিনের মধ্যে আপনারা বিজেপির কাছে চলে গেছেন যার সঙ্গে আপনাদের লড়াই ছিল আপনারা বলছেন যে ওরা কনস্টিটিউশনালে ওরা ওরা আপনার ত্রিপাক্ষিক চুক্তি চুক্তিতে আপনাকে সব লিখে দিয়েছে এক মাস তো হয়ে গেছে টাকা এসছে ডাইরেক্ট ঢুকেছে এখন বন্ধু টাকা আপনি কি আনএডুকেটেড কথা বলছেন কি আনএডুকেটেড আমি তো কথা বলছি

যে ওরা বলে মন্ত্রিত্ব আবার ছেড়ে ওদের পছন্দ নেই মন্ত্রিত্বটা আমি দেখেছি এই জিনিসটা কিছু এবং ওরা বলেছে যে ওদের সঙ্গে যেই যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে সেই কমিটমেন্টটা রাখা হয়নি তাই ওরা ইলেকশন এখন পরে এটা নিয়ে ডিসকাস করবে তো কমিটমেন্ট ভাঙলো সেটা কি হয় সেটা পরে আমরা দেখা যাবে যেটা আপনি যে বলছেন আপনি আজকে বিয়ে করেছেন কালকে যদি বাচ্চা দেখতে চাই এটা তো হবে না কি কথা হচ্ছে দেখুন আমি জানি আমি জানি আপনার কাছে আমি জানি আমি আমি জানি আমি আমি জানি আপনার কাছে আমি জানি আপনার কাছে ওয়ার্ড নেই এই জন্য আপনি আটকে যাচ্ছেন কিন্তু ফ্যামিলি বা এরকম বলবেন না অনেক রকমের হয় আমি হ্যাঁ আমি তো আপনাকে আমি আমার কথাটা একটাই বোঝানোর আপনাকে একটাই জিনিস ছিল যে আপনাদের যে ফাইটটা যার বিরুদ্ধে ছিল যে জন্য ছিল আজকে সিএ নিয়ে আপনার চুপ কেন আপনারা তো সি এর জন্য গুলি খেয়েছেন কই চুপ কোর্টে নিয়ে

তো ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা থেকে প্রোটেস্ট করা হচ্ছে উনি বলছেন যে আপনাদের তরফ থেকে কোন প্রোটেস্ট কেন করা হয়নি আপনি বলছেন উনি বলছেন এটা নিয়ে অলরেডি কোর্টে কেস রয়েছে ওরা কেস করেছে হবে এই মুহূর্তে আর কোন প্রোটেস্ট ওনারা করছেন না ঠিক ওকে অনুষ্ঠানের সময় শেষ বলে দুজনের কথা আমাকে বলতে হচ্ছে কিন্তু একটা শেষ জায়গায় আপনাদের দুজনের প্রতিক্রিয়া চাইবো খুব ছোট্ট করে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে বিজেপির গ্যারান্টি না বিরোধীদের গ্যারান্টি কোন গ্যারান্টি মানুষ বিশ্বাস করবে বেশি? অবশ্যই। এবার চারশোবার বিজেপির গ্যারান্টি। আচ্ছা বিজেপির গ্যারান্টি বিশ্বাস করবে বেশি জনজাতিরা বিজেপির গ্যারান্টি বিশ্বাস করবে। ওকে। আসলে শুধু টিপরা মোছা নয় রাজ্যের গ্রাম পাহাড়ের এবং সমতলের শহরের সব জনজাতিরা নিগোষ্ঠী অংশের মানুষরা কোন দিকে এই মুহূর্তে? দেখুন আমি সবার সবার ভোট কি পাবেন আপনারা মানে বিজেপি কি পাবে বলে মনে হচ্ছে? সবার ভোট

এই গ্যারান্টি গুলো কি মানুষ কতটা বিশ্বাস করবে বলে আপনার মনে হয় দেখুন সবচেয়ে প্রথম কথা ভারতীয় জনতা পার্টি গ্যারান্টি দিয়েছিল যে তারা মেহেঙ্গাই কমাবে তারা মেহেঙ্গাই বাড়িয়েছে গ্যাসের দাম ছিল তখন চারশো আমি একটু তাড়াতাড়ি বলে দেব হয়ে গেছে এখন এগারোশো পেট্রোলের দাম ছিল পঞ্চাশ পেট্রোলের দাম এখন একশো ওরা বলেছিল পঞ্চাশ হাজার চাকরি পঞ্চাশ হাজার চাকরি বছরে পাঁচশো চাকরিও দিতে পারছে না ঠিক করে ওরা বলেছিল যে আমরা প্রত্যেক বছর কর্মস্থান তৈরি করব ওরা কর্মস্থান তৈরি করতে পারছে না কিন্তু পরীক্ষা নিয়ে মানুষকে বসিয়ে রেখেছে আশা দিয়ে ঠিক আছে তো আমার আরেকটা কথা ওরা বলেছিল পনেরো লাখ টাকা কালো পয়সা বাইরে থেকে এনে মানুষের অ্যাকাউন্টে ঢুকাবে ওরা পাঁচ টাকাও ঢুকাতে পারেনি কংগ্রেস একটাই কথা বলবো মনরেগা এমরেগা যেটা বলেছিল হওয়ার সাথে সাথে কিন্তু মনরেগা আজকে ডেটাও চলছে ঠিক আছে পাঁচটা গ্যারেন্টি যেটা দিয়েছে ভর্তি ভরসা ইউথের ইউথের খালি ইউথের পাঁচটা আমি গ্যারেন্টি বলে দিচ্ছি যেটা রাহুল গান্ধীজি গ্যারেন্টি দিয়েছে যে ভর্তি ভরসা এই ভর্তি ভরোসাতে থার্টি থাউজেন্ড ল্যাক জবস তিরিশ লক্ষ চাকরি দেওয়া হবে প্যালি নকরি পাকি যেখানে ডিপ্লোমা ছেলেরা বসে থাকে ওদেরকে ডিফারেন্ট কোম্পানিজগুলোতে

মানরেগায় বলুন উনি গ্যারান্টি দিয়েছিল উনি করে দেখিয়েছে তো আমি তো আপনাকে বলছি যে বিজেপির একটা গ্যারান্টি বলুন যেটা ওরা করেছে একটা গ্যারান্টি যেটা ওদের ছিল ওরা এটা ফুলফিল করেছে ওকে আর এক মিনিট সময় আমার আছে ত্রিশ সেকেন্ড প্রশ্ন আপনার জন্য মানুষের কাছে কিসের নিরিকে ভোট চাইবেন আপনারা মানুষের কাছে না আমাদের ত্রিপ্রাসাদের কাছে এটাই চাইবো যে আমাদের বাচ্চার জন্য যে এগ্রিমেন্ট হয়েছে এই এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সবাই এবার ইস্ট যেটা সিটে আমরা বিজেপিতে ভোট করে আমাদের যে দাবিটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনারা সবাই ভোট করুন পশ্চিম ত্রিপুরা আসে প্রচুর জনসংখ্যা জনজাতিদের জনসংখ্যা আছে এবং একটা ভোট ফ্যাক্টর

আপনাদেরকে কালো মেঘের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটাই কথা বলবো হাত জোরে যে আপনারা ভোট দেওয়ার আগে একবার ভাববেন একবার রিপোর্ট কার্ড দেখবেন ইন্ডিয়ার ইন্ডিয়ার কংগ্রেসের রিপোর্ট কার্ড দেখবেন সিপিএম কার্ড দেখবেন এবং বিজেপি কি দিয়েছে তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনি একটু একটু আমি বলতে চাই আপনি ওয়েস্ট আমি সব পুরো দেশের রাজ্যবাসীকে বলতে চাই যে ওয়েস্টের মনোনীত প্রার্থী শান্তির প্রতীক আশিস সাহাজিকে আপনারা ভোট করুন এবং ইস্টে আমাদের বামফ্রন্টের প্রার্থী আপনি রিয়াং বাবুকে আপনার আপনারা ভোট করুন এবং আপনারা দেখবেন যে আপনারা শান্তিতে থাকতে পারবেন আপনাদের বাড়িঘর ভাঙবে না আমার সময় উনি বলছেন আমি অনুরাজের কথা বলছি না শিবরাজের কথা বলছি উনি বলছেন শিবরাজের দুইটা সিটে দুইটা সিটে হান্ড্রেড পার্সেন্ট কংগ্রেস জিতবে আমার কথা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক তা ওনার সাথে আমার বেট হয়ে যাক ওকে চলুন সেই বেটটা আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের পরে চেষ্টা করব করতে কিন্তু এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন কি আছে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাকেও ধন্যবাদ দর্শক পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ উনিশে এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ ছাব্বিশে এপ্রিল তার আগে দুই শিবিরে প্রচারের পালে যে একটা আরো বেশি হাওয়া লাগবে তার বলার অপেক্ষা রাখে না তবে প্রতিনিয়ত একে অপরের ভোট ব্যাংক ভাঙিয়ে ভোটারদের নিজেদের দলে আনতে সব ধরনের কৌশল কিন্তু নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কে কি করছে কে কি বলছে সেদিকে নজর রাখছি আমরা তাই লোকসভা নির্বাচনে সব খবর আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যানগাড়ি